মানুষের মনের এটা ধারণা যে অ্যাক্টাররা যখনই কাঁদে বা হাসে বা যেটাই করে সেটা হয়তো সব সময় অ্যাক্টিং করে এটাই ভেবে নিয়েছে যে তিহাসার হয়তো অনেক অ্যাটিটিউড হয়ে গেছে আমি স্ট্রাগল করছি চার বছর চলা কৃষ্ণকলির মতো একটা পপুলার শোয়ের এর পর খুব খারাপ লাগতো আমার আমার নিজের এটা মনে হতো যে কখনো কখনো যে না আমার আমি আর কিছু করব না আমি এবার মরেই যাব আমার আর ভালো লাগছে না কেন এটা সব সময় আমাকে কেন ব্লেম করা হচ্ছে আমি অনেক কাঁদতাম অনেক খেতাম না এরকম করেছি বেসিক্যালি ডিভোর্স মানুষের তখনই হয় যখন দুটো মানুষের সম্মতি প্রথমেই আমি বলবো থ্যাঙ্কস টু জোস্টক আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আর আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার নিজের কিছু কথা তো তোমাদের সাথে শেয়ার করবই তার সাথে সাথে আমাকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে আশা করছি সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আজকে সবাইকে দিতে পারব আর তার থেকেও বড় কথা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের অ্যাক্টারদেরকে নিয়ে বাইরের মানুষদের অনেক রকম ভুল ধারণা আছে তো আমার মেন পয়েন্ট হচ্ছে সেই ভুল ধারণাগুলোকেই ভেবে ভেঙে ফেলা নমস্কার আমার নাম তিয়াশা লেপচা এটার ওপর একটু জোর দিলাম কারণটা আমি লাস্টে বলছি বাট এখন বল এখন বলে রাখলাম এটা তো আমি গোবরডাঙ্গা থেকে উঠে আসা একটা সাধারণ মেয়ে ছিলাম আর এখনও পর্যন্ত কিন্তু সাধারণ মেয়েই আছে তবে আমার কিছু ক্লোজ রিলেটিভস আমার ফ্রেন্ডস আমার আশেপাশের অনেকে আমাকে অসাধারণ নিজেরাই বানিয়ে দিয়েছে নিজেদের মনে মনে ভেবে এটাই ভেবে নিয়েছে যে তিয়াশার হয়তো অনেক অ্যাটিটিউড হয়ে গেছে আর সব থেকে বড়ো যে পয়েন্টটা সেটা হচ্ছে সবার এটা মনে হয়েছে যে যেদিন থেকে আমাকে টিভির পর্দায় দেখা গেছে সেদিন থেকে হয়তো আমার মনটা মানে আমি আমার মানে শরীর থেকে হয়তো আমার মনটা মাইনাস করে দিয়েছি কিন্তু একেবারেই নয় দেখো তোমরাও যখন এক মানে তোমাদের নিজেদের কাজের জায়গায় যাও সবাই কোনো না কোনো সংস্থার সাথে যুক্ত আছো কেউ নার্সিংয়ে আছো কেউ হয়তো নানা রকম জায়গার সাথে আছো তখন তোমরা যখন তোমাদের অফিসে যাও তখন তোমরা কিভাবে কথা বলো হ্যালো স্যার হ্যালো ম্যাম ক্যান আই হেল্প ইউ এরকমভাবে বলো তো কিন্তু ঠিক সেই রকমই কি কথা তোমরা বাড়িতে বলো না বাড়িতে যখন বলো তখন কিভাবে বলো বা তোমার কি কিছু হেল্প লাগবে বা আমি বাজারে যাচ্ছি তোমাকে কি কিছু এনে দিতে হবে এরকমভাবে বলে তো মানুষের মনের এটা ধারণা যে অ্যাক্টাররা যখনই কাঁদে বা হাসে বা যেটাই করে সেটা হয়তো সময় অ্যাক্টিং করে কিন্তু এইরকম ব্যাপারটা কিন্তু একেবারেই নয় আমরাও যখন কাঁদি তখন কিন্তু আমরা আমাদের মনে কষ্ট পেয়েই কাঁদি আর যখন আমরা হাসি তখন কিন্তু আমাদের মনে আনন্দ হয় তাই আমরা হাসি তোমরাও যেরকম থাকো কাজের বাইরে আমরাও কাজের বাইরে সেরকমই থাকি আমাদের ইমোশনটাই তোমাদেরকে দেখায় হ্যাঁ আমরা অবশ্যই অ্যাক্টিং করি আমাদের এটা প্রফেশন দেখো আমাদের প্রফেশনটাও কিন্তু সেম যেমন তোমরা অফিসে কাজ করো আমরা সেরকম অ্যাক্টিং করি শুধু আমাদের টিভিতে দেখা যায় আর বাকি সবাইকে হয়তো টিভিতে দেখা যায় না এইটুকুর পার্থক্য আর এইটুকুর পার্থক্যর জন্য সবাই এটা ভেবে নিও না যে অ্যাক্টারদের মন নেই আমরা একটা অ্যাক্টিং করি কিন্তু সেটা অ্যাকশন আর কাটে মাঝখানে তো এটা আমার সবাইকে বলা মানে ভেবেছিলাম আমি বলবো বলবো আজকে জোর স্টকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাইকে বলতে পারলাম মানে ভীষণ হ্যাপি ফিল হচ্ছি আর এই যে আমি হাসছি এটা কিন্তু মন থেকে হাসছি অ্যাক্টিং করছি না এবার বলবো আমি আমার যদি ওয়ার্ক লাইফের ব্যাপারে কেউ জানতে চাও সেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফ তো সবাই স্ট্রাগল কখন করে যখন তারা কাজ পায় না কাজের আগে বাট আমি স্ট্রাগল করছি চার বছর চলা কৃষ্ণকলির মতো একটা পপুলার শোয়ের পরে হ্যাঁ এখন আমার স্ট্রাগেল হচ্ছে আমার নিজেকে প্রুভ করা কারণ আমার অনেক কমেন্টসে অনেক রিলেটিভস আবার বলছি অনেক রিলেটিভস অনেক ক্লোজ সবার এটাই বক্তব্য যে হাজবেন্ডের হাত ধরে উঠে আসলো তারপর তাকে ছেড়ে দিল হ্যাঁ আমি আজকে এখানে দাঁড়িয়ে জোর গলায় বলছি এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ হচ্ছে না যে আমি আমার হাজবেন্ডের হাত ধরে এসেছি অ্যাকশন কাট লাইট ক্যামেরা সবটা জেনেছি ইনফ্যাক্ট ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো এখনও আমার কাজে লাগছে আর ইন ফিউচার অনেক কাজে লাগবে তো এখানে দাঁড়িয়ে আমি থ্যাংকস বলছি সুবানকে থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে গিফট করার জন্য বাট পরের ওয়ার্ডটাতে আমার প্রবলেম আছে ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়েছি ধরার এটা আমি কে বেসিক্যালি ডিভোর্স মানুষের তখনই হয় যখন দুটো মানুষের সম্মতি থাকে তখনই মানুষের ডিভোর্স হয় তো কেউ কাউকে ছেড়ে দিয়ে চলে গেলে এমনটা হতে পারে না এটা তোমাদের ভুল ধারণা আর এখনো পর্যন্ত যখন আমরা নার্সিং হোম বা হসপিটালে যাই তখন আমার চোখে কিন্তু বেশ এই জিনিসটা পরে যে ওই বাড়ির বউটা কি করেছে গায়ে আগুন দিয়ে মারা গেছে বা কেউ হয়তো বিষ খেয়ে নিয়েছে এই রকম। কারণটা হচ্ছে আমরা যতই ফোর জি সিক্স জি হানড্রেড এম থাউজেন্ড এম ইউজ করি না কেন মানুষের মানসিকতাটা কিন্তু এখনো পর্যন্ত সেই টু জিতেই পড়ে আছে মানুষ ডিভোর্স শুনলেই সঙ্গে সঙ্গে মেয়েদেরকে ব্লেম করে দেয় যে হ্যাঁ মেয়েটা খারাপ করেছে মেয়েটা এটা করেছে নিশ্চয়ই মেয়েটার ওটা ছিল মেয়েটার এই ছিল নানা রকমভাবে মেয়েটাকে ব্লেম করতে শুরু করে এটা আমি আমার আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি কিন্তু এই যে সামাজিক জাজ এই সামাজিক জাজদের জাজমেন্টের কারণেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে তোমরা কেন এতটা পিছিয়ে দেখছো। হ্যাঁ সবার প্রবলেম হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে সব কিছুতে মেয়েদেরকে ব্লেম করে দেবে এখন প্রত্যেকটা মেয়ে ভীষণ স্টেবল প্রত্যেকটা মেয়ে নিজে কাজ করে নিজে টাকা ইনকাম করে আর আমার মনে হয় মেয়েদের থেকেও বড় কথা প্রত্যেকটা মানুষের লাইফে নিজেদের ডিসিশন চুজ করার মতো ক্ষমতা তাদের আছে তো প্লিজ সামাজিক জাজদেরকে এটা আমি রিকোয়েস্ট করব হাত জোর করে প্লিজ নিজেদের জাজমেন্টটা ছুঁড়ে দিয়ে অন্য কারোর লাইফটা ডিস্ট্রয় করে দেবেন না কারণ এইরকম আমার সাথে অনেক টাইমে হয়েছে যখন আমি বাইরে থেকে এরকম শুনেছি হয়তো আমার খুব খারাপ লাগতো আমার আমার নিজের এটা মনে হতো যে কখনো কখনো যে না আমার আমি আর কিছু করবো না আমি এবার মরেই যাবো লাগছে না কেন এটা সব সময় আমাকে কেন ব্লেম করা হচ্ছে আমি অনেক কাঁদতাম অনেক খেতাম না এরকম করেছি কিন্তু পরে আমি এটাই ভাবলাম যে যারা জাজ করছে তাদের কথাই আমি কেন মানে কেন এরকম পিছিয়ে পড়বো কারণ তারা না আমাকে আলটিমেটলি একটা টাইম পরে দেখবে না কখনো খেতে দেবে তারা শুধু ওই ভুল জাজটাই করতে পারে তো আমি এটাই বলবো যে সবাইকে প্লিজ কেউ এই রকম কথাবার্তা শুনে ডিমোটিভেট হবেন না হবে না কারণ লাইফের একটাই পার্ট আমাদের একটা মানে একটাই মোটিভ আমরা সব করছি কাজ করছি খাচ্ছি ঘুমাচ্ছি খেলছি বন্ধুদের সাথে গল্প করছি কিন্তু সেই সব কিছুর পেছনে কিন্তু মোটিভেশান একটাই সেটা হলো হ্যাপি থাকা যেটা একটা মানুষের লাইফে বড় মেডিসিন বলতে পারো ফিট থাকার সুস্থ থাকার একটা বড় মেডিসিন তো সবাইকে এটাই বলবো যে সমাজ এখনো পর্যন্ত ফোনে ফোর ইউজ করছে তো সমাজের এই সব জাজদেরকে বলবো প্লিজ আপনারা একটু মানে টু থেকে বেরিয়ে সিক্স জি হওয়ার চেষ্টা করুন আর এই রকম জাজমেন্ট কখনোই করবেন না হয়তো আপনার এই জাজমেন্টের পেছনে কোনো দুর্বল মনের মেয়ে বা দুর্বল মনের মানুষ হয়তো নিজেকে শেষ করে দেওয়ার মতো বড়ো ডিসিশন নিয়ে ফেলছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন না ওই একটা ছোট্ট কথার জন্য তো এটা বন্ধ করা উচিত প্রথমেই মেয়েদেরকে মেয়েদের ওপর ব্লেম আনা এটা একেবারেই মানে একেবারেই বন্ধ হওয়া উচিত কারণ এখন ছেলে মেয়ে দুজনেই সমান আর এটা তো বললাম জানি না কতটা মানুষের মানসিকতা চেঞ্জ হতে পারবে বাট আরও একটা মনের প্রশ্ন আমার আছে সবার কাছে আমি আশা করছি জোশটকের মাধ্যমে আমি হয়তো এই উত্তরটা পেয়ে যাব মেবি যখন আমরা ছোট থাকি তখন তো বাবা মা একটা সাইকেল কিনে এনে দিল দেয় যখন তখন কি বাবা মা যদি সাইকেল চালাতে পারে তাহলে কি আমাদেরও সেম সাইকেল চালানোটা শেখা হয়ে যায় না তো আমাদের কি হয় যে আমরা ওটাকে শিখি রাত দিন প্র্যাকটিস করি পড়ে যায় অনেকবার হাত পা কেটে যায় কিন্তু তারপরে উঠে দাঁড়াই তারপরেই কিন্তু শিখতে পারি তো এই যে উঠে দাঁড়ানোটা বা এই প্র্যাকটিসটা বা এই যে পড়ে গিয়ে কেটে যাওয়াটা ব্যথা লাগাটা সেটা কিন্তু পুরোপুরি নিজের তো ব্যাক টু সেই পয়েন্টে আমি আসতে বাধ্য হলাম হ্যাঁ আমাকে সুবান হয়তো এই প্ল্যাটফর্মটা দিয়েছে বাট সেই পড়ে যাওয়াটা সেই স্ট্রাগেলটা সেই কেটে যাওয়াটা সেই রাতের পর রাত জেগে থাকাটা সেটা কিন্তু আমি করে নিয়েছি বাট আমার মনে হয় যে আমি নিজেকে খুব তাড়াতাড়ি হয়তো প্রুফ করতে পারবো বা যেটাই হোক করবো মনে হয় মানুষের মানসিকতা আমি চেঞ্জ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ জ্যোষ্ট অনেক দিন ধরে মানে আমি হয়তো খুব তাড়াতাড়ি বলে দিলাম কারণ মনের মধ্যে অনেক জমা কথা একবারে আমার বেরিয়ে এসেছে আশা করছি সবার অনেক 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 প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে গেছো তো আমার কিন্তু এই প্রশ্নটা সবার কাছে থাকলো যে সাইকেলটা কিনে এনে দিলে তোমার না তুমি যদি চেষ্টা না করো তাহলে কি তুমি চালাতে শিখতে পারবে না কিন্তু তো আজকে এই যে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি এই ফেম পেয়েছি এত ক্যামেরা দেখতে পাচ্ছি তার পেছনে আমারও হয়তো এতটুকু হলেও একটু কষ্ট ছিল তো প্লিজ কেউ এইরকমভাবে ভাবে বলে ডিমোটিভেট করবে না আর কেউ ডিমোটিভেট হবে না কারণ নিজেকে হ্যাপি থাকতে হবে এনি সিচুয়েশন এনি হাউ নিজেকে হ্যাপি থাকাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আর প্রথমেই আমি বলেছিলাম যে তিয়াশা লেপচা এটার ওপর আমি কেন জোর দিচ্ছি সেটা একটু পরে বলবো কারণ অনেকেই জানে যে আমার ডিভোর্স হয়ে গেছে তারপরেও জানা মানুষ অচেনা যারা তারা হতেই পারে কিন্তু যারা জানে যারা তারপরেও তারা ইচ্ছা করে বলে তিয়াশা রয় কারণ মুখ থেকে এটা শোনার জন্য যে হ্যাঁ আমার না ডিভোর্স হয়ে গেছে তো তাহলে সবাইকে আমি বলছি যে এখন থেকে তোমরা সবাই এই জশ টকের প্ল্যাটফর্ম থেকে জানবে যে আমি তিয়াশা লেপচা আর কারোর যদি আমার সারনেমে প্রবলেম থাকে তাহলে অবশ্যই সে আমাকে তিয়াশা বলে ডাকতে পারো কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ যদি জোস্টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন